যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত ভাই যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত ভাই যে আল্লাহ আমার হাত পা বানাইছেন ওই আল্লাহর কত ভাই যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া আরে মায়াটা বুঝেন না ভাবেন কোনদিন মায়া বুঝেন ভাবেন আমি আপনি যখন দরজা জানালা আটকায় ভেতরে গুনাহ করি ভেতরে গুনাহ চলছে ভেতরে গুনাহ চলছে ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দেন যেন আমি মরে না যাই আল্লাহ বলছেন আরে বান্দা ওই কারিম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো এই কথার ওজনটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন আমাদেরকে আল্লাহ আল্লাহ রাসূল বাদ দিলে সবচেয়ে বেশি ভালোবাসেন কে আগে একবার বলছি কে আল্লাহ আল্লাহ রাসূল বাদে এগুলো আল্লাহ আল্লাহ রাসূলকে আনা যাবে না সবচেয়ে বেশি ভালোবাসেন মা মার কলিজায় কত দরদ আর ভালোবাসার মহব্বত আমি কেমনে বুঝাবো আমি তো মা না এটা শুধু মা জানে মাকে যে আল্লাহ বানাইছেন সে আল্লাহ জানে আগে একটা উদাহরণ দিছি মায়ের দরদের কথা আমার মায়ের কথা বলেছি মনে আছে না আমরা এটা বলতে পারবো না তবে কোরআন সুন্নাহ পড়ে মাসআলা শিখে যেটা জেনেছি অনুমান করতে পারি মার দরদ কত যেমন একটা মাসআলা আপনাদেরকে শোনাই একটা মাসআলা তো এমন কোন সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে তো বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে বাবা তো সন্তানের কবরেও নামতে পারে বলে কেন বাবার কলিজায় কি দরদ মায়া নাই ভালোবাসা নাই বলে আছে বাবাও চিৎকার করে করে কানবেন বাবাও বুক চাপড়াবেন কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি দিয়েছেন সন্তানকে দাফন করে বাবা উপরে ওঠার মতো ক্ষমতা রাখেন কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না কেন দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নামবেন সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় উপরে উঠবেন এমন কোনো মা নাই নিজেও লাশ হইয়া শুয়া পড়বে আমি একটু জিজ্ঞেস করতে চাই আপনাদের কাছে আমি ওই আয়াতের ওই ডাক্তার ওজন বুঝাইতেছি একটু জিজ্ঞেস করতে চাই মার কলিজায় যে এত মায়া একটু বুঝে শুনে বলেন তো কেন মা আমার কান বানাইছে চোখ তো বানাইছে জিব্বা হাত পাও তো কি বানাইছে বলেন না কি বানাইছে কিচ্ছু বানান নাই অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন লালন করেছেন জন্মের পর পালন করেছেন তাতি মার কলিজায় এত মায়া তাতি মার কলিজায় এত মায়া আহ তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত ভাই যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত ভাই যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত ভাই যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া আরে মায়াটা বুঝেন না ভাবেন কোনদিন মায়া বুঝেন ভাবেন আমি আপনি যখন দরজা জানালা আটকায় ভেতরে গুনাহ করি ভেতরে গুনাহ চলছে ভেতরে গুনাহ চলছে ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দেন যেন আমি মরে না যাই এবার ওই ডাক্তার ওজন বুঝে আল্লাহ যে পেছন থেকে ডাকতে থাকেন আমি আপনি যখন গুনাহ করি আল্লাহ ডাকতে থাকেন কি বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বি রাব্বিকাল কারীম আই বান্দা ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেলছে মানে কি আরে তুই যে চোখ দিয়ে ওই নায়ক নায়িকা দেখতেছ ওই চোখ তো আরে ওরা তোরে দেয় নাই এটা আমি কারীম রব দিছি তুই চাস নাই আমি মায়া করে দিছি আমার মায়া করা দেওয়াই নিয়ামত তুই আমার বিরুদ্ধে লাগাইতেছস যে কান দিয়ে তুই গুনাহ করতেছস ওই কান তো তোর ওই গায়ক গায়িকা দেয় নাই আমি